हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে বাংলা ছবি ফতেমা নিয়ে, যেটা রিলিজ করেছে এই শুক্রবার। দেখুন, এই শুক্রবার তো একটা বড় হিন্দি ছবি রিলিজ করেছে, বেশিরভাগ হলে সবাই সেটা নিয়ে দেখছে, কথা বলছে, আমারও ভালো লেগেছে সেই ছবিটা। কিন্তু তার মাঝে যদি আপনারা খুব রেলিভেন্ট একটা ছবি দেখতে চান, যেটা আজকে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে পুরো দেশের জন্য রেলিভেন্ট এবং স্পেশালি বেঙ্গলের মধ্যে তো রেলিভেন্ট, তো আমরা এখানে জানি প্রত্যেকেই যে কিছু কিছু লোক থাকে যারা রিলিজিয়নটাকে একটা টুল বানিয়ে নিজেদের স্বার্থে সেটাকে ব্যবহার করে থাকে, সেটা দিয়ে লোকেদের মধ্যে হেট্রেড ছড়িয়ে থাকে। সেটা যে কোনো রিলিজিয়নের লোক হতে পারে, ইরেসপেক্টিভ অফ দ্য রিলিজিয়ন, কোন রিলিজিয়ন থেকে বিলং করে, তারা কিন্তু এই কাজকর্মটা করে থাকে। তো সেই জিনিসটাকেই ফতেমা ছবিটা দেখাচ্ছে, যে মানুষ মানুষের জন্য হেল্প করছে, মানুষ মানুষের হিউম্যানিটির জন্য হেল্প করছে, সেই ব্যাপারটাকে লোকে ভালো চোখে দেখতে পারে না। তো এখানে গল্পটা এরকম যে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে একটা পুরোহিত হচ্ছে রাহুল ব্যানার্জির চরিত্রটা, এবং একটি মেয়ে রয়েছে ফতেমা, যে খুবই গরিব একটা ঘর থেকে বিলং করে এবং তার বাবা খুব অসুস্থ, এবং মেয়েটি কাজ করে কোনো রকমের রোজগার করে তাদের ফ্যামিলি চলে। এবার একটা টাইমের পরে এর বাবার ক্যারেক্টারটা মারা যায়। এবার মারা যাওয়ার পরে এর মানে ধার দেনা ছিল, তো সেই কারণে তাকে বাড়িটা মানে বন্ধক ছিল, বাড়িটা বিক্রি হয়ে যায় এবং তাকে আশ্রয় দেয় হচ্ছে রাহুল ব্যানার্জি ক্যারেক্টার। এবার এই মেয়েটি মুসলিম, রাহুল ব্যানার্জি ক্যারেক্টারটা নিজে একজন পুরোহিত, সে পুজো করে বেড়ায়। তো এই জিনিসটা গ্রামের লোকেরা ভালো করে দেখতে পাচ্ছে না। তো এখানে যারা হিন্দু কমিউনিটির লোকেরা আছে, তারা এটাকে খুব বাজে নজরে দেখছে, তারা পুরোহিতকে, এবং তারা কন্টিনিউসলি ভাবছে যে এদের দুজনের মধ্যে সম্পর্ক একটা কোনো মানে খারাপ সম্পর্ক তৈরি হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালিতে কিন্তু সেটা নয়। অ্যাকচুয়ালিতে কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা একটা বড় দাদা এবং বোনের মতোই সম্পর্ক, কিন্তু সেটা কেউ ভালো নজরে দেখছে না সেই সম্পর্কটাকে। যারা হিন্দু কমিউনিটির লোক আছে তারাও বলছে, যারা মুসলিম কমিউনিটির লোক আছে তারাও বলছে, এবং প্রত্যেকের নিজের নিজের একটা ইন্টেনশন আছে কেন তারা সেটা করছে। তো সেটাই এই গোটা ছবিটা জুড়ে এক্সপ্লোর হয়, এবং তারপরে আলটিমেটলি শেষে গিয়ে এই দুটো ক্যারেক্টার, রাহুল ব্যানার্জি ক্যারেক্টারটা মানে যে পুরোহিত, এবং এই ফতেমা, এদের দুজনে কী, এদের দুজনের জীবনে কী আসে আর কি, সেটা নিয়েই বাকি গল্পটা। এবং তার মাঝখানে কিছু সাবপ্লটস আছে, যে ফতেমার ক্যারেক্টারটা একটি নিজের বন্ধুর সাহায্য করেছিল, তার সাথে গিয়ে দেখা করে। আচ্ছা, এই গল্পটার মধ্যে যেটা সবচেয়ে ভালো লেগেছে, যে এক তো এই যে বিষয়বস্তুটা অ্যাড্রেস করেছে ছবিটা, সেটা খুবই ভালো, খুবই রেলিভেন্ট একটা বিষয়বস্তু, সেটা প্রথমে বললাম। পারফরমেন্সেস ভালো ছিল, মেকিং ভালো, আর এছাড়া এই গল্পটাকে না গ্রামের মধ্যে বেস করেছে, এবং যে সেখানেও যে শহরটা দেখাচ্ছে সেটা মহরমপুর দেখাচ্ছে। মানে আমি একটা কথা দেখবেন বারবার ভিডিওতে বলি, যে গল্পটাকে যত আপনি কলকাতার বাইরে বেস করতে পারেন, তো সেখানে একটা নতুন ব্যাপার আসে, লোক বলুন, তাদের কথাবার্তা, তাদের চাল চলন, সেগুলোর মধ্যে একটা নতুনত্ব আসে। কারণ কলকাতার গল্প আমরা পরপর পরপর বহু বাংলা ছবি দেখে আসছি, তো সেই কারণে এই গল্পটা কিন্তু একটু ইন্টারেস্টিং হয়ে যায়, কারণ এটা বহরমপুর মানে শহরেও যখন যাচ্ছে দেখাচ্ছে, সেটা বহরমপুর দেখাচ্ছে। তো সেই জিনিসপত্রগুলো সুন্দর করে দেখিয়েছে। তো ওই একটা যে মানে গল্পটাকে যেহেতু স্মল টাউন এর মধ্যেই রেখেছে, তো সেটা একটা এসেন্স তো দিচ্ছে ডেফিনেটলি। আর বললাম যে পারফরমেন্সেস ভালো ছিল, মেকিং ভালো ছিল, বিষয়বস্তু ভালো ছিল, আর ছবিটা খুব টু দ্য পয়েন্ট চলে। দু ঘন্টার থেকেও রানিং লেন্থ ছোট ছবিটা, তো খুব টু দ্য পয়েন্ট চলে, এবং যে বক্তব্যটা ডিরেক্টর রাখতে চেয়েছিল সেটা সে রেখেছে। হ্যাঁ, ডেফিনেটলি এই বক্তব্যটা খুব অন দ্য ফেস আছে, মানে ছবির প্রথম থেকেই এই ব্যাপারটা খুব অন দ্য ফেস চলে আসে, সাটেল নয় ব্যাপারটা, কিন্তু সেটা ডিরেক্টরের একটা অ্যাপ্রোচ যে সে কীরকমভাবে করতে চায়। কিন্তু এই ছবিটা আর কি মানে ওয়ান ফ্লোতে যখন আপনি দেখবেন, আপনার কোথাও গিয়ে বোরিং তো ফিল হবেই না, কারণ যেটা বললাম যে টু দ্য পয়েন্ট চলছে, এবং আপনার আপনি মানে যে বিষয়গুলোকে অ্যাড্রেস করে করে গেছে ছবিটা গোটা মানে ফিল্ম জুড়ে, এটা খুবই রেলিভেন্ট মনে হবে আপনার, যে এই ঘটনাটা তো আমি নয় পড়েছি, নয় টিভিতে দেখেছি, নিউজ চ্যানেলে বা কিছু, তো আপনি সবসময় রিলেট করতে পারবেন আর কি কোথাও গিয়ে। তো এটাই বলা ছিল, আপনারা চাইলে ছবিটা অবশ্যই গিয়ে হলে দেখুন, আপনাদের ভালো লাগবে ছবিটা। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।